সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি কারেন্ট হাট। কারেন্ট হাটটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা। সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার বসে। বুধবারের হাটটা বড়, শনিবারের হাটটা ছোট। আজ বুধবার 25 মে 2022, যেখানে কুরবানি টার্গেটে সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে। তো এগুলোর আজকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের। আজকে কিন্তু সারগুলোর আমদানির সংখ্যা খুব কম হয়েছে, যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের। চলে এই যে এখান থেকে শুরু করতে চাই। এটা এটা কি আপনার ভাই কিনলেন না বিক্রি করছেন? বিক্রি করবেন? কত চাচ্ছিলেন দাম? 2000 কম 60। এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছেন? 54-52-53। 54-52-53। কেমন বেচা বিক্রি চিন্তা করবে? 56-56। দাঁত হয়েছে ভাইয়া? দাঁত হয়েছে? দাঁত হয় নাই। 56,000 হলে বিক্রি হবে। কয়টা নিয়ে আসছিলেন ভাই? 22টা নিয়ে আসছিলেন। কয়টা? 22টা। 5টা সব বিক্রি হয়ে গেছে? 4টা বিক্রি হয়েছে, একটাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইখানে এইখানে একটা শার্ট দেখছি, এটা একটা তথ্য দিতে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, কত দাম চাইলেন? দাম চাইলো 55। কত বলছে এখন পর্যন্ত? 40-42। 40-42। দাঁত হয়েছে? দুই দাঁত। আচ্ছা, কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা? কত? 50 থেকে 2-4 হাজার কম। আচ্ছা আচ্ছা, হইলে দিয়ে দিবেন। আজকে কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন? একটা আছে। ও আচ্ছা আচ্ছা, আপনার একই অবস্থা, শেষেরটা আটকে গেছে। আমরা একটা দেখানোর চেষ্টা করব। এটা কে নিচ্ছে ভাই? আপনি কত নিচ্ছেন? এটা 56,500। 56,500। বয়স? বয়স দাঁতে নাই, পুষবেন না গোস্ত বসার জন্য। কতদিন রাখবেন বাসায়? ঈদের পরে। 56,500। এই যে 56,500 এটা কিনে নিয়েছে, এখনো দাঁত হয় নাই। কয়টা কিনলেন? আর বাকিগুলো কই? ও বাইরে ওগুলো নিয়ে গেছেন। একটু দেখানোর চেষ্টা করছি। এটা কি কিনছেন? কিনছেন? কত কিনলেন? হ্যাঁ চাচা, কত কিনছেন? ও আপনি বলতে পারছেন না, অন্য কেউ কিনে দিয়েছে, ও বাদ দিয়েছে। আমরা একটু এই পাশে চলে যাবো। এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে কুরবানি টার্গেটে স্যার, সেইগুলো জায়গায়। এখানে একটা দেখছি, এটা তথ্য দিতে চাই। ভাই ভালো আছেন? দাঁত হয়েছে ভাইয়া? কত চাচ্ছেন? কত? 70। কত বলছে ভাই? 60-62-65। কেমন লাস্ট চিন্তা ভাবনা? 70-1-2 হাজার কম হলে এটা বিক্রি হবে। দুই দাঁত বয়স না? দুই দাঁত 70-1-2 হাজার কম হলে এটা ছাড়বে। দুই দাঁত বয়স। এখানে একটা দেখছি, এটা এটা কার? এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি, বাচ্চাগুলো। এটা কত চাচ্ছিলেন? 75। কত বলছে দাদা? 65। কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা? কত হলে ছাড়া যাবে? 70 হাজার হলে বিক্রি করতে চাই। এখনো দাঁত হয় নাই, তবে এটা কিন্তু কুরবানিতে প্রিপেয়ার হবে না, এটা হচ্ছে পোষার জন্য। দেখি আমরা এই পাশে, এটা তথ্য দিতে চাই আপনাদের। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? কত চাচ্ছেন? 50। কত বলে? কত বলে? 40-42। 40-42। কেমন টার্গেট?
৪৫ হলে বিক্রি হবে। এটা তো কুরবানিতে দাঁত হবে না, না হবে না এটা, এটা কিন্তু পোষার জন্য গরু। ৪৫ হাজার হলে উনি ছাড়তে চান। আমরা একটু আপনাদের দেখাচ্ছি সাইজগুলো, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমরা ভাইকে দাঁত আছে না, আমি ও কিনলেন কত দিয়ে কিনলেন ভাই? ৫০০ কত? ৫০০০ ৫০০০৫০০তে এটা কিনে নিয়েছেন। এটা কি পুষবেন না বিক্রি করবেন? পুষবেন। দাঁত হয়েছে, দাঁত তো হয় না নাকি? তাহলে এটা মোটামুটি দীর্ঘদিন পালতে হবে। ৫০০০৫০০ কয়টা কিনলেন? কয়টা? একটাই। কোথা থেকে আসছিলেন? জশাইহাট। জশাই থেকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ৫০০০৫০০ লেখাই সহ? আচ্ছা আচ্ছা, লেখাই ছাড়া ৫০০০৫০০। আর এখান থেকে ৪০০ টাকা লেখাই হবে, মানে ৫১,০০০ টাকা পড়ে যাচ্ছে। হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, হয়ে গেল, হয় নাই ফেরত। কত দাম বলছিল এটা? ৩৫-৩৬ দেন নাই। কত কত হলে ছাড়তেন? ৪০-৪০ ফেরত নিয়ে যাচ্ছে। এ পাশে এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই। এখানে একটা কালো রঙের ভাই কি কিনলেন না বিক্রি? বেচাবেন? কত দাম বললো ভাইয়া এখন পর্যন্ত? ৪৫। আপনি কত চাইলেন সর্বশেষ? ৫২ আর ৪৫। এইটা ৫২ এবং ৪৫। দাঁত তো হয়নি, কুরবানিতেও তো হবে না, নেক্সট কুরবানি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ৫২ এবং ৪৫। দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।